করোনাকালে বিশ্বের দরবারে অনেকবারই শিলিগুড়ির সাফল্যের কথা উঠে এসেছে। বাদ যায়নি অঙ্কন শিল্প থেকে নৃত্যশিল্প, পড়াশোনা থেকে শরীরচর্চা কিংবা টাইকোয়ান্ডো, সবেতেই প্রথম সারিতে কিন্তু শিলিগুড়ি নিজের জায়গা টিকেছিল। এবার ফের শিলিগুড়ির মুকুটে জ্বলল আরেক মণি। তবে এবার একটা মণি নয়, একসঙ্গে তিনটি মণি, শিলিগুড়ির রত্ন, তাদের আলো বিকিরণ করল বিশ্বের দরবারে। তবলা বাজিয়ে এবার বিশ্বের দরবারে স্থান করে নিল শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার প্রিয়াংশু নন্দী, অশোকনগরের ঋজু সাহা ও হাকিমপাড়ার ছ বছরের সোহান অধিকারী। তাদের কাছে পৌঁছে গেল নিউজ 18 লোকাল। কি জানালেন তারা, শুনে নিন। গত কিছুদিন আগে ক্যানাডাতে একটি অনলাইন তবলা কম্পিটিশন অনুষ্ঠিত হয়। আমি আমার বাবা মায়ের আশীর্বাদে, আমার গুরুজি শ্রী সুবীর অধিকারী জির আশীর্বাদে এবং আমাদের বড় গুরুজি শ্রী বেনু অধিকারী জির আশীর্বাদে আমি দ্বিতীয় স্থান অর্জন করেছি। তো এটি আমার সাফল্যতা, সত্যি খুবই ভালো লাগছে। এত বড় কম্পিটিশনে আমি সকলের আশীর্বাদে সাফল্যতা অর্জন করতাম। আজকে আমার বড় গুরুজি শ্রী বেনু অধিকারী এবং আমার গুরুজি শ্রী সুবীর অধিকারীর আশীর্বাদে একটি কম্পিটিশন হয়েছিল ক্যানাডাতে। তো সেখানে টোটাল 4টি গ্রুপ ছিল, সেখানে আমি সি গ্রুপে 600 জনের মধ্যে টোটাল সেখানে টপ 10 হয়েছি। আর এই কম্পিটিশনে এই বছর আমার 13 জন গিয়েছিল, তার মধ্যে থেকে সি গ্রুপে দ্বিতীয় প্রিয়াংশু নন্দী, এবং ওরা টোটাল 600 জন যে ক্যান্ডিডেট ছিল সেই 600 জনে ওরা টপ 10 দুজন করেছে। সেই টপ টেনে দুজনের মধ্যে ঋজু সাহা ও সি গ্রুপে ছিল, আর এ গ্রুপে ছিল সোহান অধিকারী ও আমার ছাত্র এবং আমার ছেলে, এবং ও সবে 6 বছর হয়েছে, ওই সর্বকনিষ্ঠ মানে ক্যান্ডিডেট ছিল এই কম্পিটিশনে। হ্যাঁ, আমি এটাই বলতে চাই যে আমি আমার অনেক এরকম কম্পিটিশনে আমি গেছি, বাজিয়েছি, বা সেটারও যখন রেজাল্ট বেরিয়েছে আমি যতটা এক্সাইটেড ছিলাম না, যতটা আমি নার্ভাস হইনি, আমি প্রচণ্ড বেশি নার্ভাস হয়ে গেছিলাম। এবং আমি যখন রেজাল্টটা ডিক্লেয়ার হচ্ছে লাইভ ক্যানাডা থেকে, তো আমি যখন এটা দেখছি লাইভ ডিক্লেয়ার হচ্ছে, তখন আমি সেই মুহূর্তটা বোঝাতে পারবো না, এবং আমার যেন মনে হচ্ছে হাত পা কাঁপছে যে কি হচ্ছে। তো এটা আমার মনে হয় যে নিজের সাফল্যের থেকেও গুরু হিসেবে যেই সাফল্যটা সেটা ভাষায় ব্যক্ত করা যায় না। শিলিগুড়ি থেকে ভাস্কর চক্রবর্তী রিপোর্ট, নিউজ 18 লোকাল।